মৌলবীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত মৌলভীবাজার প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনা কর্তৃক হত্যার হুমকি দেওয়ায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীর উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শমশেরনগর রোডস্থ চট্টগ্রাম স্যানিটারির সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রকিব সাবু এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদশাহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহ্বায়ক মুজিবুর রহমান মজনু জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান পৌর বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার আহমদ রহমান সহ অন্যান্যরা